ভারত সরকারের কৃষি ও কৃষক কল্যাণ মন্ত্রক এবং দূরদর্শন কেন্দ্র শান্তিনিকেতন নিবেদিত কৃষি দর্শন অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা এসে উপস্থিত হয়েছি বীরভূমের কসবা গ্রাম, যা বোলপুর শ্রীনিকেতন ব্লকের অন্তর্গত। আমরা জেনে নেব এই গ্রামের কৃষক বন্ধুদের বিভিন্ন সমস্যা সম্বন্ধে। আমাদের সঙ্গে অতিথি হিসেবে উপস্থিত আছেন ডক্টর আব্দুস সালাম, উপকৃষি অধিকর্তা বিশ্বব্যাংক। নমস্কার স্যার। নমস্কার। আমরা দেখতে পাচ্ছি অনেক কৃষক বন্ধুরা এসে উপস্থিত হয়েছেন আমাদের এখানে তাদের কৃষি অভিজ্ঞতা ও সমস্যাগুলি ভাগ করে নেওয়ার জন্য। কথা বলি প্রথম কৃষক বন্ধুর সঙ্গে, কি নাম আপনার? ভরতদলি। কি চাষ করেছেন আপনি? আপনার কি সমস্যা হয়েছে এই চাষ করতে? সমস্যা বলতে এই যে মানে সাইডে হলুদ পাতা এগুলো, আর মানে গাছটা মোটা হচ্ছে না, মানে বিয়ন যেটা ছাড়ে সেই বিয়নটা ছাড়ে নাই, আর শীষটা কম হচ্ছে। পাতা হলুদ হয়ে যাচ্ছে আর শীষ ছাড়ছে না, তাই তো? ছোট হয়েছে, এই সমস্যা। আপনিও তো দেখতে পাচ্ছি বোধহয় ধান চাষ করেছেন। আপনার কি নাম? আমার নাম জাকির হোসেন। কি সমস্যা? আমার সমস্যা হচ্ছে ধানগুলো ঝরে যাচ্ছে পাকাতে, আর পাকা হয়ে যায় ধানগুলো ঝরে যাচ্ছে, এর প্রতিকার সম্বন্ধে জানতে চাই। দেখি ওনাদের সমস্যা সম্বন্ধে আমাদের কৃষি বিশেষজ্ঞ কি বলেন। আচ্ছা, প্রথমে বলি যে যে কৃষক বন্ধু আমাদেরকে দেখালেন যে ধানের পাতা হলুদ হয়ে যাচ্ছে এবং ঠিকমতো বিয়ান ছাড়ছে না, সেই উদ্দেশ্যে বলি যে পাতা হলুদ যেটা হয়েছে দেখলাম যে ডগের দিক থেকে শুকিয়ে শুকিয়ে আসছে হলুদ হয়ে, এবং এটা একটা ওই বিএলবি লক্ষণ, মানে ব্যাকটেরিয়াল লিভ ব্লাইট। তো এটা খুব বেশি যে লেগেছে তা লাগেনি, তা এটার জন্য হচ্ছে একটু ওই যখন কাঁচতর আসে সেই সময় একটু পটাশ দিয়ে ঘেটে দেওয়া, আর বাজারে যে ওই ব্যাকটেরিয়ামাইসিন পাওয়া যায় প্লান্টোমাইসিন জাতীয় ওষুধ, 1 গ্রাম করে প্রতিটা জেলে বলে স্প্রে করতে হয়, তাহলে এটা অনেকখানি চেক হয়ে যাবে। আর বিএন ছাড়ার ব্যাপারটা হচ্ছে কি যে গাছ যদি ঠিকমতো খাবার না পায় তো তার বিএন ঠিকমতো ছাড়বে না, এই জন্য আমাদের ভাবতে হবে যে ফলনটা কিসের নির্ভর করেছে, তার একটা শর্ত হচ্ছে বিএন বেশি ছাড়তে হবে, অর্থাৎ পাশ কাটি বেশি দেবে, শীষ লম্বা হবে, গাঁথনি ভালো হবে, আগড়া অর্থাৎ চিটে ধান কম হবে, তবেই আমাদের ফলনটা ভালো হবে। এটা করতে গেলে আমাকে সঠিক মানে পরিমাণের সুষম আহার, মানে যে যে খাবার গাছের লাগে, প্রায় 16 থেকে 17টা খাবার গাছ খায়, তার মধ্যে আমরা প্রধান খাদ্য যেগুলো বেশি বেশি খাই নাইট্রোজেন ফসফরাস পটাশ আমরা দিই, এই দেবার টাইমটা কিন্তু হচ্ছে মূলে একবার দেবো, আর সিকিভাগ ওইটা মূলে দেবো, আর 50% যেটা চাপান সার দিই ইউরিয়ার সেটা দেবো 18 থেকে 20 দিনের মাথায়, রোয়ানোর 18-20 দিনের মাথায়। তারপরে যেটা থাকবে কাস্থোর, অর্থাৎ কাঠে যখন গোল হচ্ছে, অর্থাৎ যখন আমাদের ধানের গাছের মধ্যে শীষটা জন্মাচ্ছে, সেই সময় একটা খাবার দিতে হবে। এই ঠিক ঠিক টাইমে যদি খাবার পৌঁছায় তাহলে কিন্তু আমাদের ঠিকমতো বিয়ান ছাড়বে, তার শীষটাও লম্বা হবে, তার আগ্রাটান কম হবে। আর যদি একটু দুটো ওই ধানের ক্ষেত্রে জিঙ্ক জাতীয় অনুখাদ্যের খুব প্রয়োজন হয়, এই জিঙ্ক যদি স্প্রে করা হয় 21 দিনের মাথায় 42 দিনের মাথায়, সাধারণত 1 গ্রাম করে জিঙ্ক EDTA প্রতি লিটার জলে গুলে ভালো করে স্প্রে করলে আমাদের আগ্রাটানটা কমে যাবে, অর্থাৎ চিটে ধানটা কমে যাবে, তা ধানের সাইজটা বড়ো হবে এবং টেস্ট ওয়েট বাড়বে, অর্থাৎ 1000টা দানা অর্জন যেটা সেটা বাড়বে, আলটিমেটলি তো ফলনটা বাড়বে। এই জন্য চাষ করার পরে খেয়াল রাখতে হবে যে আমি ঠিকঠিক টাইমে দিলাম কি না, আর রোগ পোকা কিছু এলো যেটা আপনি দেখালেন সেটা হচ্ছে বিএলবি, এটা কম বেশি থাকে আপনার জমিতে খুব বেশি মাত্রায় নাই, তবে প্লান্টোমাইসিন জাতীয় ওষুধ স্প্রে করলে এটা কিন্তু সেরে যাবে। দ্বিতীয় জনের প্রশ্ন উত্তরে বলি যে ধানের ধান ঝরে যাচ্ছে, IR64 কিন্তু ঝরা ধান নয়, সাধারণত MTU 1010 যেটা আমরা এখন চাষ করি এই সময়ে সেটা কিন্তু একটা পাকার মুখে ঝরে বেশি, তা সেটার জন্য আমাদের সুপারিশ হচ্ছে যে 70-80% ধান পেকে গেলে তাড়াতাড়ি ধানটা কেটে ফেলতে হবে, কেটে খামারে নিয়ে এসে ঝরাতে হবে। আর যদি কোনো কারণে ধানে কোনো ছত্রাকের আক্রমণ হয়, বাদামি দাগ বা কোনো হালকা দাগ দেখা যাচ্ছে, যেটা আপনার ক্ষেত্রে দেখলাম কিছু কিছু দাগ আছে, ওই দাগের জন্য মোটাটা আলগা হয়ে যাচ্ছে, ছত্রাকে আটা গেছে, সেই ক্ষেত্রে আপনাকে যে কোনো ছত্রাকনাশক বিশেষ করে কার্বেন্ডাজিমের সঙ্গে DIM-45 মেশানো যেটা সাপ কম্পেনিয়ন জাতীয় ওষুধ পাওয়া যায়, সেই জাতীয় ওষুধ যদি আপনি 2 গ্রাম করে প্রতিটা জলে স্প্রে করা যায়, 2 গ্রাম পার লিটার অফ ওয়াটার জলে গুলে স্প্রে করতে হবে, তাহলে কিন্তু আমাদের এইটা অনেকখানি কমে যাবে। দ্বিতীয় কথা হচ্ছে যে এই সময়ে ব্লাস্ট অর্থাৎ ঝলসা রোগ হয়, এইটা হলে কিন্তু পাতাতে দাগ দেখা যাবে, বাদামি দাগ, মাঝখানটা ধূসর হবে এবং চোখের আকৃতি হবে, মাকুর মতো হবে দেখতে হবে,
সেক্ষেত্রে আমাদের হবে কি যে ওই যে ব্লাস্টের ওষুধ যে ফুজি ওয়ান বাজারে পাওয়া যায়, তাছাড়া ট্রাইসাইক্লাজোল হাফ গ্রাম করে ডোজ প্রতি ড্রামে 10 গ্রাম দিলেই কাজ হবে। এই যে বাদামি দাগ চিটে দাগ এটা চলে গেলে কিন্তু আমাদের ঝরার প্রবণতা কমে যাবে। আর যেটা বলে এক্ষেত্রেও বলি যে ধান গাছের ক্ষেত্রে জিঙ্ক জাতীয় অনুখাদ্য স্প্রে করলে এই জাতীয় সমস্যা অনেকখানি মিটে যাবে। কথা বলবো পরের কৃষক বন্ধুর সঙ্গে। আপনি তো দেখতে পাচ্ছি নারকেল চাষ করেছেন, কি নাম আপনার? আমার নাম হচ্ছে লালমোহন চক্রবর্তী। আর আমাদের একটু বলুন যে এই নারকেল চাষ করতে গিয়ে কি সমস্যার সম্মুখীন হয়েছেন আপনি? সমস্যা বলতে এই নারকেলগুলো আগে কিন্তু যখন ধরতো অনেক সংখ্যায় ধরতো, এবং বর্তমানে যেটা হচ্ছে সংখ্যায় ধরছে কিন্তু পড়ে পড়ে যাচ্ছে। এই নারকেলটা অনেক আগেই পড়ে গেছে, আমার নারকেল এর আগে অনেক বড় বড় সাইজ হতো এবং সংখ্যায় কমেও গেছে। বর্তমান আমার এই পরিস্থিতির জন্য আমার একটা মানসিক চিন্তা এসেছে এবং অনেকজন যারা এক্সপার্ট তাদেরকে দেখিয়েছি কিন্তু কোনো ফলাফল পাইনি। তাহলে দেখা যাচ্ছে যে নারকেল ফলন কম হচ্ছে, আবার অসময়ে ঝরে যাচ্ছে। জেনে নিই এই সমস্যার সমাধান সম্বন্ধে বিশেষজ্ঞ কি বলেন। আচ্ছা, এই নারকেলের যেটা সমস্যা যে আগে বেশি ধরতো এখন মুচকা ঝরে যায়, প্লাস ফল বেশি আসছে না। তো সাধারণত নারকেল গাছ বা যে কোনো ফল গাছের পরিচর্যাটা একটা একটা গুরুত্বপূর্ণ ব্যাপার। যে পরিচর্যা বলতে যে যখন মোচা আসবে তখন একটা ব্যাপার করতে হবে, আর বর্ষার আগে আর বর্ষার পরে অর্থাৎ জ্যৈষ্ঠ মাসে একবার আর বর্ষার পরে মধ্যে আশ্বিন মাসে একবার দুবার গাছে খাবার দিতে হবে। খাবার দেওয়া হচ্ছে কি যে ধরতে 10-15 কেজি গোবর সারের সঙ্গে ইউরিয়া 500 গ্রাম, SSP অর্থাৎ সিঙ্গেল সুপার ফসফেট 1 কেজি, 500-700 গ্রাম ইউরিয়া পটাশ, 20 গ্রাম হচ্ছে সোহাগা বা বোরন, এ একসঙ্গে মিশিয়ে ওই নারকেল গাছের থেকে একটু দূরে হাত 2-3 দূরে ওই রিং করে বা গর্ত করে ওইটাকে দিয়ে দিতে হবে। নিয়মিত জল দিতে হবে নারকেল গাছের গোড়ায়, নিয়মিত জল প্রয়োগ করতে হবে। এই দু টাইম যদি ঠিক মতো দেওয়া হয় তাহলে গাছের পুষ্টি ভালো হবে আর ফলটা বেশ মোচাটা বেশি আসবে। আর মোচা ঝরে গেলে সেক্ষেত্রে আমাকে দেখতে হবে যে ওই সময় অনেক ফাঙ্গাস লাগে, তো ফাঙ্গাস যদি লাগে সেক্ষেত্রে ব্যবস্থিন জাতীয় ওষুধ বা সাপ জাতীয় ওষুধ 2 গ্রাম করে প্রতিটা জলে গুলি স্প্রে করতে হবে। এই প্রসঙ্গে আর একটা বলি যে একটা মানে নারকেল গাছের মধ্যে একটা প্রচলন আছে যে মোবাইল পোকা, তো মোবাইল পোকা বলে কিছু নেই। যেটা বলা হয় যে ওই যে চারদিকটাকে কালো করে দেয় ওটা হচ্ছে মাকড়ে চুষে চুষে খায় রসটাকে, দিয়ে ওইটা চারদিক মোটার কাছে চারদিকে কালো হয়ে যায় এবং ওটা দুর্বল হয়, দিয়ে ঝরে পড়ে যায়। তো সেরকম যদি হয় সেক্ষেত্রে মাকড় নাশক দিতে হবে। হ্যাঁ, যেমন অ্যাবামেকটিন আছে, বিভিন্ন মাকড়ের কেলথেন আছে, তো অ্যাবামেকটিন দিলে মোটামুটি 2 ml প্রতি লিটার জলে গুলে ওই সময় স্প্রে করতে হবে। তার সঙ্গে ব্যবিস্টিন 1 গ্রাম বা সাপ দিলে 2 গ্রাম যদি স্প্রে করা হয় তাহলে যে ঝরে যাওয়ার ব্যাপারটা মোচার যে মোটাটা শক্ত হবে এবং সেক্ষেত্রে ঝরবে না। আর নিয়মিত যদি পুষ্টি যোগান দেওয়া হয় তাহলে নারকেল ঠিকমতো সাইজে বাঁধবে, তার জল ঠিকমতো হবে। নারকেলের ক্ষেত্রে বোরন অনুখাদ্য একটা সেন্সিটিভ ইস্যু, বোরন কমে গেলে কিন্তু জল কমে যাবে, নারকেল ফেটে যাবে, এই জন্য বোরন বা অন্যান্য অনুখাদ্য যাতে ঠিকমতো পায় সেদিকটাও খেয়াল রাখতে হবে। কথা বলি পরের কৃষক বন্ধুর সঙ্গে, কি নাম আপনার? তোমার কৃষ্ণ পাইনি। কি চাষ করেছেন আপনি? আমি সব রকমই চাষ করি, ধান চাষ, গম চাষ এবং ওই নারকেল চাষ আছে, ফুল চাষ, সবজি চাষ। তা আমি দুটো প্রশ্ন আমি করবো, আমি ফুল চাষ এবং এই সবজি চাষ। সবজি চাষে যেমন পুঁই শাক, ঢেঁড়স, এমনি নোটে শাক, তারপর ডাঁটা শাক, এইগুলো শাকগুলো লাগানোর পরে দেখছি পোকাতে সব খেয়ে মানে এ করছে, ফুটো করে দিচ্ছে, ছিদ্র করে দিচ্ছে। সেই ছিদ্রগুলো করলে অনেক সময় বলেছেন যে ওটাকে স্প্রে করে দিতে হবে, কিন্তু স্প্রে করার পরে কতদিন পরে আমরা খেতে পারবো বা বীজগুলো প্রয়োগ করতে পারবো সেটার সম্বন্ধে আমরা একটু জিজ্ঞাসা আছে। আর ফুল চাষে ফুলের একটা ধসা লাগার মতো হয়, সেই ধসা লাগার থেকে কীভাবে আমরা রক্ষা পাবো সেটা আমাদের একটু জিজ্ঞাসা। বিভিন্ন ফুল চাষ, গাঁদা চাষ বা এইসব। আচ্ছা, তার মানে একটা হচ্ছে যে শাকের যে পাতা সেগুলো অসময়ে ছিদ্র হয়ে যাচ্ছে, আরেকটি সমস্যা দেখলাম যে ফুল অসময়ে কুড়িয়ে এসে ধসে যাচ্ছে। জেনে নিই এর কি সমাধান পাওয়া যায়। হ্যাঁ, সবজি চাষের যে সমস্যাটা তুলে ধরলেন অর্থাৎ পাতা ফুটো করে দেওয়া, পোকাতে ফুটো করে দেয়, তো সবজির পাতা ফুটো করে দেওয়া বাজারে দেখলে অনেক কিনতে যাবে না, কিন্তু যদিও আমাদের শরীরের পক্ষে সেটা ভালো। তো যাই হোক, এখন পোকা যেহেতু সবজি চাষ আমরা সেটা খাই, অল্প রান্না করে খাই, অনেক কাঁচা সবজিও খাই, যেমন শসা আমরা খাই, তো সেক্ষেত্রে খেয়াল রাখতে হবে যে পারতপক্ষে কীটনাশক না প্রয়োগ করে বা জৈব কীটনাশক দিয়ে চাষ করা। সেক্ষেত্রে আমরা বলি নিম তেল, নিম ঘটিত তেল যেটা বাজারে পাওয়া যায়
তিন থেকে চার এমএল প্রতিটার জলেগুলি স্প্রে করলে কিন্তু ওই জাতীয় পোকারা অনেকখানি চলে যায়। ওরা মরে না, কিন্তু ওদের মধ্যে অ্যান্টিফিডেন্ট বা রিপেলার কাজ করে, অর্থাৎ ওরা ওইখান থেকে চলে যায়, তেঁতো লাগে তখন ওরা ওখান থেকে চলে যায়। তো সেটা একটা ব্যাপার আছে। আর নিম জাতীয় জিনিস কিন্তু নিয়মিত যদি প্রয়োগ করা হয় বিনা খরচে হবে, সাধারণত ওই 250 গ্রাম নিম চাল কি 500 গ্রাম নিম পাতা নিয়ে যদি হালকা থেঁতো করে কুসুম কুসুম জলে যদি সেদ্ধ করে তাকে আধ ঘন্টা রাখা হলো, ছেঁকে নিয়ে তার সঙ্গে একটু সাবান গুঁড়ি আর একটু কপার সালফেট দিয়ে তাকে যে পরিমাণটা আমাদের দাঁড়াবে তাকে আরও 10 গুণ বাড়াতে হবে। যদি ওইটা আমি 5 লিটার জলে করি তাহলে ওইটাকে মোটামুটি 5 লিটার করতে হবে। ওই 5 লিটার জলকে 10 কাঠা জমিতে খুব সুন্দর স্প্রে করা যাবে। এই অভিজ্ঞতার কথা বলি, অনেক গ্রামের মহিলারা আছেন যারা বাড়ির পাশে অল্প স্বল্প চাষ করেন সবজি চাষ, তারা কিন্তু নিয়মিত ওই ঝাঁটা করেও তারা ওই নিমের তেলটা দেন, মানে নিয়ে তৈরি করে, তাতে তারা তাদের অভিজ্ঞতা হচ্ছে যে সেখানে কিন্তু এই পোকাটার উপদ্রব অনেক কমে যায়, মানে লাগে না বললেই চলে। এটা করতে পারি। আর যদি আমাকে বিষ প্রয়োগ করতে হয় মানে কীটনাশক, সেক্ষেত্রে দেখতে হবে যে সবুজ সবুজ লেভেলযুক্ত কীটনাশক, যেটা আমাদের পরিবেশের পক্ষে শরীরের পক্ষে কম ক্ষতিকর। লাল হয়, হলুদ হয়, নীল হয়, তারপর সবুজ হয়, যে তিন কোণা যে চেনটা থাকে কোটর গায়ে, যদি সবুজ মার্কা যেগুলো থাকে কীটনাশক সেগুলো কিন্তু অনেকখানি সেফ পরিবেশের পক্ষে বটে, আমাদের শরীর পক্ষে বটে। সেই জাতীয় ওষুধ আমরা প্রয়োগ করতে পারি, মেলাথিয়ান জাতীয় ওষুধ প্রয়োগ করতে পারি, সাধারণত 2 ml করে প্রতি লিটার জলেগুলো আমরা স্প্রে করলে এই যে ফুটো করে দিয়ে আয় করে দেয় আমাদের চলে যাবে। তো বেশি ভালো হচ্ছে যদি জৈব কীটনাশক বিশেষ করে নিম তেল জাতীয় যদি প্রয়োগ করা হয় নিয়মিত সপ্তাহে একবার করে, তাহলে কিন্তু আমাদের সমস্যাটা অনেকখানি মিটে যাবে। অনেক কৃষক বন্ধুরা এসেছেন তাদের সমস্যার কথা জানাতে, কথা বলি পরবর্তী কৃষক বন্ধুর সঙ্গে। কি নাম আপনার? আমার নাম সুকুমার হাজরা। কি চাষ করেছেন আপনি? আমার এই আম চাষ আছে। আচ্ছা, আপনার কি নাম? আমার নাম হচ্ছে আব্দুল হান্নান। আপনিও কি আমেরি চাষ করেছেন? আমি চাষ করেছি। কি সমস্যা আপনাদের আম চাষ করতে গিয়ে? হ্যাঁ, সমস্যাটা হচ্ছে আমাদের যখন এই আমের মুকুলটা আসছে আর কি, তখন এই যে এইটা দেখছেন গত বছরের মুকুল, এইটা এই মুকুলটা কিন্তু আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে এবং এই মানে পোকা লাগছে। এইটা এবারের মুকুল, এইটা এটাও ঠিক এই একই অবস্থা হয়ে যাচ্ছে, কিন্তু কোনো ফসল এটা ফলছে না। অন্য একটা আম গাছে এই দেখুন এই অবস্থা, আমগুলো ঝরে যাচ্ছে এবং এই যে মুকুলটা ছিল এখানে, এটা দুটো যে আম ধরেছিল এই দুটো আমই কিন্তু ঝরে পড়ে গেছে। এইটাই আমার সমস্যা, যে এর মানে প্রতিকার কী আছে সেটা আমি জানতে চাইছি। তার মানে অসময়ে মুকুল ঝরে যাচ্ছে বা আম হলেও ফলনের আগেই তা ঝরে যাচ্ছে, এই সমস্যার সমাধান সম্বন্ধে জেনে নিই আমাদের বিশেষজ্ঞের কাছে। আচ্ছা, আম গাছের যে সমস্যাটা প্রথমে দেখানো হলো যে মুকুলটা আসছে কিন্তু মুকুলের মধ্যে থাকছে না, ডিফর্ম হয়ে যাচ্ছে, মানে ওর চেহারা পাল্টে যাচ্ছে, তো ওতে আর আম ধরবে না। তো বুঝতে ওটা তো পোকার আক্রমণে ওইটা ডিফর্ম হয়ে গেছে, তো ওইটাকে দেখা মাত্রই কিন্তু গাছে রেখে দিলে হবে না, ওকে ভেঙে ফেলে নষ্ট করে ফেলতে হবে, কোনো মাটিতে পুঁতে দিতে হবে বা কোনো ওষুধে ডুবিয়ে তাকে মেরে দিতে হবে। দু নম্বর কথা হচ্ছে ওইটা স্প্রে করতে হয় আম গাছে দুবার, একটা হচ্ছে যখন মুকুল আসছে আঙুলের মতো মুকুল মেলেছে তখন একবার দিতে হয়। আগে ছিল আমাদের সেভিন জাতীয় ওষুধ, এখন ওটা পাওয়া যাচ্ছে না, এক্ষেত্রে আমরা রোগোর বা মেলাথিয়ন এই জাতীয় ওষুধ 2 ml করে প্রতি লিটার জলে গুলে, তার সঙ্গে যে কোনো একটা ফাঙ্গিসাইড, সাধারণভাবে আমরা যেটা বলি ডাইথেন 45 বা ওই যেটা মিশানো ডাইথেন প্লাস কার্বনাইজিম সাপ জাতীয় ওষুধ 2 গ্রাম করে একবার স্প্রে করতে হবে। আর একবার যখন গুটি বাঁধছে মুসুর দানা বা মোটর দানার মতো হচ্ছে সেই সময় কিন্তু আর একবার ওই ওষুধই স্প্রে করতে হবে। আর তার আগে দেখে নিতে হবে যে এই ধরনের কোনো মুকুলের অবস্থা আছে কি না, সেই মুকুলে ছাড়িয়ে ফেলে দিয়ে আমাকে গোটা গাছে স্প্রে করতে হবে, কারণ ওই পোকাটা যে ছড়াচ্ছে ওটা মারা পড়বে, কিন্তু এইটার সোর্সটাকে কিন্তু আমাকে নষ্ট করতে হবে। এই জন্য ওইগুলোকে ভেঙে ফেলে দেয় যে পুড়ি ফেলতে পারলেই ভালো। আর গাছকে নিয়মিত খেয়াল রাখতে হবে যে এই ধরনের কিছু আসছে কি না, তাহলে গোটা গাছকে ভালো করে স্প্রে করে দিলে এই সমস্যাটা আসবে না। আর আম গাছের যে ফল ঝরে যাওয়া, এটা কম বেশি সব বছরই ঝরে, যে বছরের টেম্পারেচার হঠাৎ করে বেড়ে যাবে, একটু বাতাসের জলীয়ভাব কম থাকবে, সেক্ষেত্রে কিন্তু আম ঝরবে, সব আম টিকবে না। সেক্ষেত্রে আমরা বলি বিকেলের দিকে শুধু জল যদি মানে সম্ভব হয় তাহলে স্প্রে করে দেওয়া, তো সেটা কিন্তু আমাদের অনেকখানি কিন্তু হবে। আর নিয়মিত জল প্রয়োগ করা ওই সময়, কিন্তু যখন মুকুল আসে সেই সময় জল প্রয়োগ না করাই ভালো, ওই লেবুতেও বটে আমেও বটে। লেবুতে যদি বেশি প্রয়োগ করা হয়, আমি যদি করা হয় তাহলে মুকুলের সংখ্যা কমে যাবে, আসতে দেরি হবে,
এই জন্য ওই সময় গাছকে টান খাওয়াতে হবে। আর ধরে যাওয়ার পরে যখন কিন্তু আমাদের ফল ঝরে যাওয়ার ব্যাপার থাকছে, তখন আমি কিন্তু নিয়মিত জল দিলে আমার কোনো অসুবিধা নেই। কথা বললাম অনেক কৃষক বন্ধুদের সঙ্গে এবং জানলাম তাদের সমস্যার কথা। বাকি রইল আরও অনেক কৃষক বন্ধু তাদের প্রশ্ন নিয়ে। কি নাম আপনার? নবনিধর রায়। কি চাষ করেছেন? আমি কাগজি চাষ করেছি। আচ্ছা, আপনার কি নাম? আমার নাম মৃত্যুঞ্জয় গুণ। আপনিও দেখতে পাচ্ছেন আমি কাগজি লেবু চাষ করেছি। হ্যাঁ, কাগজি লেবু চাষ করেছি। আপনার কি নাম? আমার নাম তুষারকান্তি ঘোষ। আমি কমলা লেবুর ভ্যারাইটিটা আমরা চাষ করি, তার জন্য কিছু সমস্যা হয়েছে, সেই সমস্যার কথা একটু জানতে চাই। আপনি বলুন প্রথমে আপনার কি কি সমস্যা হয়েছে কাগজি লেবু চাষ করতে গিয়ে? আমার কাগজি লেবু চাষ করতে গিয়ে সমস্যাটা এখানে যে গতবারেও ফুল এসেছিল ঝরে গেছে, এবারেও ফুল এসেছিল ঝরে গেছে, এবং আমি ওষুধও প্রয়োগ করেছিলাম, তাতেও কিন্তু কোনো সুফল পাইনি। তার জন্য আমি বিশেষজ্ঞর কাছে জানতে চাইছি যে এর প্রতিকার হিসাবে কী করব আমরা। মানে ফুল আসছে কিন্তু ঝরে যাচ্ছে অসময়। আচ্ছা, আপনার কি সমস্যা হয়েছে? আমার সমস্যা, আমি 2013 সাল থেকে লেবু চাষটা করছি, তাতে দেখা যাচ্ছে মানে ভালোই হচ্ছিলো, মানে এই 2017 সালে লেবু গাছটা শুকিয়ে কিছু কিছু ডালপালা শুকিয়ে যাচ্ছে, ফুলও নষ্ট হচ্ছে, আবার যেগুলো মুকুল এসেছে ছোটো ছোটো দানা এসেছে সেগুলো খসে যাচ্ছে। তা এই লেবু আমাকে ভালোই দিয়েছে, 4,000 টাকা মতো লেবু আমি বিক্রি করেছি, এইবারে মনে হয়েছে অতটা আমি লেবু বিক্রি করতে পারবো না। তা আরও ছোটো চারা লাগিয়েছি সেগুলোও ভালো আছে, কিন্তু এই গাছটা খুব নষ্ট হয়ে যাওয়ার মতো হচ্ছে। আমি সঙ্গে এনেছি লেবু গাছটা, তাতে যাতে আমার মানে ভালো হয় সেজন্য আমি জানতে এসেছি। আর আপনি তো বললেন কমলা লেবুর চাষ, যা বীরভূমের ক্ষেত্রে অনেক দুর্লভ, কি সমস্যার সম্মুখীন হয়েছেন আপনি চাষ করতে? সমস্যা হচ্ছে, যদিও কমলা লেবুটা শীত প্রধান দেশের ফসল, তবুও আমরা চেষ্টা করেছি যে যাতে করে এখানে প্রোডাকশন করা যায়। আমাদের কসবার মাটিতে আমরা কমলা লেবুর ভ্যারাইটি নিয়ে এসে চারা লাগিয়েছিলাম, তাতে দেখা গেছে আমারই মাসির বাড়ি, হ্যাঁ, এই পাশাপাশি মৌজা আমাদের একই গ্রামের একটা পাড়াতে দেখা যাচ্ছে যে সেখানে অরিজিনাল কমলা লেবুর মতো সাইজ হচ্ছে, এবং সেটা ছালটা ছাড়িয়ে দিলে যেমন দেখা যায় যে কোয়াগুলোও সুন্দর আছে, অথচ মিষ্টতা আছে। হ্যাঁ, হয়তো এতখানি শীতপ্রধান দেশের ফসলের মতো এতটা মিষ্টতা নেই, কিন্তু মিষ্টি, হ্যাঁ, লেবু তৈরি হচ্ছে, সেটা আমরা খেয়েছি বা এখনও কন্টিনিউ আজকে 20 বছর ধরে সে লেবু কমলা লেবু হয়ে আসছে। অথচ ওখান থেকে চারা নিয়ে এসে আমার বাড়িতে লাগিয়ে আমাদের পাশাপাশি মৌজা সেই মাটিতে কিন্তু আমাদের জামির হয়ে যাচ্ছে, যেটা দেখা যাচ্ছে লেবুর মতোই দেখতে, হ্যাঁ, কমলা লেবুর মতোই দেখতে, কিন্তু সেটা হলুদ হয়ে যাচ্ছে, হ্যাঁ, পাকার সময় একদম হলদে কালার হয়ে যাচ্ছে, একটু লালচে ভাব, আর তার প্রচণ্ড তিতকুটে ভাব, তিতও হয়ে যাচ্ছে টকা। এটা কেন হচ্ছে? এই মাটি সয়েল কন্ডিশন কি অন্যভাবে করতে হবে, না এই মাটিটা চেঞ্জ করে অন্য মাটি এনে সেখানে ফেলতে হবে, সেটার ব্যাপারে একটু বিশেষজ্ঞের কাছে আমরা একটু জানতে চাই। তাহলে আমরা দেখলাম একদিকে রয়েছে কাগজি লেবু যা অসময়ে ঝরে যাচ্ছে বা সঠিকভাবে ফলন ফলছে না, আবার আরেকদিকে কমলা লেবুর চাষ, বর্ণ গন্ধ একই, তবে শীতপ্রধান দেশের থেকে হয়তো একটু স্বাদে কম মিষ্টি, সেই চাষ করতে গিয়েও কিন্তু সমস্যার সম্মুখীন হয়েছেন কৃষক বন্ধুরা। জেনে নিই বিশেষজ্ঞের কাছে এর কি সমাধান পাওয়া যায়। কমলা লেবু এবং কাগজি লেবু, তো কাগজি লেবুর ফুল আসছে ঝরে যাচ্ছে একটা সমস্যা, তো এ নিয়ে বলি যে এটাও একটা আমাদের এক ধরনের ফল গাছই, যে যাকে কিন্তু নিয়মিত পরিচর্যা করতে হবে। এই এক্ষেত্রে যদি 3 বার সার দেওয়া হয়, ওই যেটা বললাম বর্ষার আগে বর্ষার পরে, আর একটা যদি ফাল্গুন মাসে দিতে পারি সেটা বেশি ভালো। এই লেবু জাতীয় গাছে কিন্তু ফসফেট একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, এই জন্য অনেকে দেখি বললেন যে চুনো মাছ ধোয়া বা এমনি মাছ ধোয়া জল চুনো মাছকে নিয়ে গিয়ে ওখানে গাছের কোনায় দিয়ে দেওয়া, এক্ষেত্রে হয় কি, তাহলে কিন্তু আমাদের ফসফেট জাতীয়টা যে খুব ভালো পড়ে এবং ফলটা বেশি ধরবে, অর্থাৎ ফুলটা বেশি আসবে। এই ক্ষেত্রে কিন্তু আমাদের করতে হবে কি, যে সিঙ্গেল সুপার ফসফেট, ইউরিয়া যত সামান্য 150-200-300-400 গ্রাম করে সিঙ্গেল সুপার ফসফেট, তার সঙ্গে সামান্য পটাশ এবং কিছু অনুখাদ্য মিশ্রণ, অর্থাৎ জিঙ্ক বোরন মলিবডেনাম ইত্যাদি আছে পাওয়া যায়, সেটাকে যদি আমরা গাছের গোড়াতে স্প্রে করতে পারি, দিতে পারি মাটির সঙ্গে, মাটিতে মিশিয়ে দিতে পারি জৈব সারের সঙ্গে, তাহলে কিন্তু আমাদের সারটা দেওয়া ভালো হবে এবং ফলটা কিন্তু ভালোই আসবে, ফুল ফল ভালোই আসবে। এটা আমাদের খেয়াল রাখতে হবে, ফুল যখন আসবে ঝরে, মানে যেই ফুল ধরতে দুটা শুরু করছে সেই সময় বাজারে যেটা পাওয়া যায় যে প্লানোফিক্স, সেটা খুব কম পরিমাণ, 10 লিটার জলে সাধারণত 3 ml মতো লাগবে, অর্থাৎ প্রতি 10 লিটার জলে
ওই 10 ফোঁটা করে যদি আমি ফেলি তাহলে 1 ML হবে, অর্থাৎ 30 ফোঁটা বেশি পড়লে কিন্তু ক্ষতি আছে। ওই জন্য আমাকে নিয়মিত করে হয়তো 10 লিটার জলে মোটামুটি ওই 30 ফোঁটা দিয়ে কিন্তু আমাকে স্প্রে করে দিলে ওই ফুল ঝরার প্রবণতা কমে যাবে। আর ওই সময় যদি কোনো হরমোন জাতীয় স্প্রে করতে চাই, মিরাকুলান জাতীয়, তাও করা যেতে পারে, তাহলে কিন্তু আমাদের এই সংখ্যাটা খানিকটা বাড়বে, ফুলের সংখ্যাটা খানিকটা বাড়বে। আর বেশি ওই সময়ে হাবিজাবি ওষুধ না প্রয়োগ করাই ভালো, তাহলে কিন্তু ডোজ বেশি হলে কিন্তু ফুলের সময় বেশি পরিমাণে ঝরে যায়। এই জন্য আমাকে খেয়াল রাখতে হবে যাতে আমরা ঠিকমতো গাছের গোড়ায় খাবার দিই, আর সেচটা বললাম যে ওই ফুল আসার মুখে কিন্তু সেচ বন্ধ করে দিতে হবে। এটা গেল কাগজির কথা। আর যেটা বলছেন যে কমলা লেবু, ঠিকই বলেছেন যে আমাদের এখানে হওয়ার কথা নয়, আমরা জোর করে চাষ করছি, কিছু জায়গায় হচ্ছে কিছু জায়গায় হচ্ছে না। এটা হচ্ছে কি, এটা জাতের সমস্যা হতে পারে, যে আমি ভাবলাম যে আমাকে ওই জাতি দিয়েছে কিন্তু দেখা যাবে যে ওই জাতটি আমি ঠিকমতো পাইনি, যার জন্য এটা সমস্যা হতে পারে। আর গাছের গোড়ায় ওটা নিয়মিত খাবার দিতে হবে, ফসফেট জাতীয় খাবার দিতে হবে। আর যদি সম্ভব হয় কোনো ভালো মাটি, পলি জাতীয় মাটি গাছের ওই ওখান থেকে গাছের গোড়া থেকে তুলে দিয়ে ওখানে ভরাট করে দেওয়া, তাহলে কিন্তু আমাদের টেস্ট করে দেখা যেতে পারে যে সেক্ষেত্রে আমাদের অন্যান্য খাদ্য প্রাণ বেশি পাবে এবং সেটা আপনার ওই তিতকুটে ভাবটাও যেতে পারে এবং ফলটাও আপনার ঠিকমতো টেকসই হবে। চলে আসবো আমাদের পরবর্তী কৃষক বন্ধুর কাছে। কি নাম আপনার? আমার নাম তুপাইন। আপনি কি চাষ করেছেন? কাঁঠাল চাষ করেছি। আপনার কি নাম? আমার নাম পূর্ণচন্দ্র গড়াই। আপনি কি চাষ করেন? পেয়ারা চাষ। আপনি বললেন কাঁঠাল চাষ করেছেন, কি সমস্যার সম্মুখীন হয়েছেন চাষ করতে গিয়ে? কতগুলো গাছ আছে কাঁঠালে, আচ্ছা ফুল আসছে কিন্তু ফুল মানে ছোটো ছোটো ইয়ে হয়েছে, খসে হয়েছে, এটাই সমস্যা। যাতে এটা না খসে তার জন্য আমি এটা জানতে চাইছি। কাঁঠালের ফুল আসছে কিন্তু ফলন ফলের আগেই অসময়ে ঝরে যাচ্ছে। আচ্ছা, আর আপনার কি সমস্যা? আমার পেয়ারা গাছে পেয়ারা ফুল আসছে, ফুল আসছে ফলও ধরছে, তার বর্ষার সময় যে ওই পেয়ারা মোটা হচ্ছে, মোটা হওয়ার পরে যখন পাকছে তখন ভেতরে সব কিন্তু পোকা, একটাও খাওয়া যাচ্ছে না, এটাই আমার সমস্যা। আপনার সমস্যা হচ্ছে যে পেয়ারার ফুল আসছে, পেয়ারাও হচ্ছে কিন্তু পেকে যাওয়ার পর দেখা যাচ্ছে তার ভেতরে পোকা। জেনে নিই এনাদের সমস্যার কি সমাধান আমাদের বিশেষজ্ঞ দেন। কাঁঠাল গাছে যে সমস্যার কথা বললেন, যে মোচা আসছে ছোট অবস্থায় ঝরে যাচ্ছে এবং কালো হয়ে যাচ্ছে। কালো হওয়া মানে বুঝতে পারছেন যে ওর উপরে একটা অন্য আস্তরণ পড়েছে, সেটা হচ্ছে ছত্রাকের আস্তরণ, এই ছত্রাকটাকে মারতে হবে। এই জন্য যখন মোচা আসে আমরা বলি কি, যে একটা কীটনাশক অর্থাৎ পোকামারার নিয়ে আর একটা হচ্ছে ছত্রাকনাশক, এই দুটো স্প্রে করতে হবে যেই মোচা আসতে শুরু করছে। সে তাহলে কিন্তু আমাদের যে কোনো ফল গাছের ক্ষেত্রে প্রযোজ্য, কাঁঠাল গাছেও প্রযোজ্য। তাহলে ওই যে আপনার সমস্যাটা হচ্ছে, প্রথমে হচ্ছে কি যে কোনো পোকাতে আক্রমণ করে দিচ্ছে, যেই আক্রমণ করছে ছিদ্র হচ্ছে ওপেন হয়ে যাচ্ছে, তখন ছত্রাক আক্রমণ করছে। এই ছত্রাক আর পোকা মিলে আক্রমণ করলে এই জিনিসটা হচ্ছে আপনার ঝরে যাচ্ছে। এই জন্য যখন মোচা আসবে তখন যে কোনো একটা ছত্রাকনাশক, বিশেষ করে সাপ জাতীয় কম্প্যানিয়ন, সাফাইয়া ইত্যাদি যে পাওয়া যায়, 2 গ্রাম করে ওষুধ স্প্রে করতে হবে। তার সঙ্গে যে কোনো একটা কীটনাশক, সে এন্ডোসালফানি হোক বা মেলাথিয়ানি হোক, ভালো করে স্প্রে করে দেবেন 2 ML করে দিয়ে, এবং দেখবেন যে আপনাদের এই সমস্যাটা থাকবে না। কাঁঠাল গাছের ক্ষেত্রে ওই মোচা ঝরে যাওয়া একটা সমস্যা। আর নিয়মিত কিন্তু গাছের ফল গাছের গোড়ায় গোবর সার এবং এমনি রাসায়নিক সার প্রয়োগ করতে হবে। 2 নম্বর যেটা বলেন পেয়ারার সমস্যা, এটা খেয়াল রাখতে হবে যখন আমাদের পেয়ারা ফুল আসে ওই সময় দেখবেন যে প্রচুর ছোটো 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 পোকা দৌড়ে বেড়াচ্ছে, এবং তারাই কিন্তু আলটিমেটলি ফলের ভিতরে ঢুকে থাকে এবং ফলের যে হাওয়া বাতাস ঢুকে তাতে ওরা বেঁচেও থাকে, এবং বাড় থেকে মনে হবে যে ফলটা আমার ঠিক আছে কিন্তু ওরা ভিতরে ভিতরে বাড়ছে। এই ক্ষেত্রে আমিও আম গাছে অনেক ক্ষেত্রে আম ফলেও হয়। এই জন্য এক্ষেত্রেও বলবো যখন আমাদের ফুল আসতে শুরু করছে তখন এই যে ওষুধের কথা বললাম, মেলাথিয়ন আর সাফ সাফাই জাতীয় ওষুধ স্প্রে করে দিতে ভালো করে 2 বার, তাহলে কিন্তু আমাদের এই সমস্যাটা থাকবে না, পেয়ারা গাছের এই সমস্যাটা থাকবে না যে পোকা হয়ে যাওয়া ফলের ভিতরে, এবং বুঝতে পারবে ফাটলাই বুঝতে পারা যাবে যে প্রচুর পোকা নড়ছে। তো এটা বন্ধ করতে গেলে আপনাকে ওই 2 বার স্প্রে করতে হবে। আমরা এতক্ষণ কসবা গ্রামের কৃষক বন্ধুদের বিভিন্ন সমস্যার কথা শুনলাম এবং আমাদের বিশেষজ্ঞ তার যথাসাধ্য সমাধান দেওয়ার চেষ্টা করলেন। আমাদের সঙ্গে থাকার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ। কৃষক বন্ধুরা, আশা করব আমাদের এই অনুষ্ঠান থেকে আপনারা বিশেষভাবে উপকৃত হবেন। সুগন্ধের মাতোয়ারায়, সুস্বাদের বাহারে, উন্নতির সুরেতে, ফুটে ওঠা হাসিতে, সবুজে ভরা গাছপালায়, বড় বড় ব্যবসায়, সুমধুর সুকণ্ঠে, হাসি খুশির আগমনে, এনেছেন
বাগান পরিচর্যা মিশন। আমরা চাই আপনার সুখ সমৃদ্ধি। আবহাওয়ার বিজ্ঞপ্তি। এ সপ্তাহে হালকা বৃষ্টিপাত হতে পারে। সর্বোচ্চ তাপমাত্রা 33 থেকে 36 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে এবং সর্বনিম্ন তাপমাত্রা 24 থেকে 26 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকতে পারে। এগারোই মে পূর্বাভাসে জানানো হচ্ছে সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে 35 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন থাকতে পারে 24 ডিগ্রি সেলসিয়াস, আকাশ আংশিক মেঘলা থাকবে এবং বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। বারোই মেয়ের আবহাওয়ার বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 34 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন থাকবে 24 ডিগ্রি সেলসিয়াস, আকাশ আংশিক মেঘলা থাকবে এবং বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে। তেরোই মেয়ের বিজ্ঞপ্তিতে জানানো হচ্ছে সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে 34 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন হতে পারে 25 ডিগ্রি সেলসিয়াস, আকাশ আংশিক মেঘলা থাকবে এবং বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। চোদ্দই মেয়ের আবহাওয়ার বিজ্ঞপ্তিতে জানানো হচ্ছে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 36 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন থাকবে 26 ডিগ্রি সেলসিয়াস, আকাশ আংশিক মেঘলা থাকবে এবং বজ্রবিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। পনেরোই মেয়ের আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়েছে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 36 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন থাকবে 26 ডিগ্রি সেলসিয়াস, আকাশ আংশিক মেঘলা থাকবে। ষোলোই মেয়ের বিজ্ঞপ্তিতে জানানো হচ্ছে সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে 37 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন থাকতে পারে 26 ডিগ্রি সেলসিয়াস, আকাশ আংশিক মেঘলা থাকবে। আবহাওয়া ভিত্তিক কৃষি পরামর্শ। যে সমস্ত কৃষক বন্ধুরা বাদাম চাষ করেছেন তাদের জানানো হচ্ছে সম্পূর্ণ পরিপক্ক বাদাম জমি থেকে তুলে ফেলে দিন এবং তা শুকনো জায়গায় রাখুন। জমির বাদাম যদি সম্পূর্ণ পরিপক্ক না হয় তাহলে জমির অতিরিক্ত জল বার করার ব্যবস্থা নিন। এই সময় তিল চাষে পাতা মোড়া ও ফল ছিদ্রকারী পোকা দেখা দিতে পারে। এমতাবস্থায় আক্রান্ত গাছটি তুলে ফেলে দেবেন এবং নিম তেল 20 মিলিলিটার প্রতি লিটার জলের সঙ্গে গুলে পরিষ্কার আবহাওয়ায় জমিতে স্প্রে করবেন। লঙ্কা চাষে ফল পচা রোগ দেখা দিলে সেই গাছটি তুলে ফেলে দেবেন এবং কার্বনডাজিম 1 গ্রাম প্রতি লিটার জলের সঙ্গে গুলে জমিতে স্প্রে করবেন। যে সমস্ত কৃষক বন্ধুরা মাছ চাষ করেছেন তাদের জানানো হচ্ছে এই সময় পুকুরে জলের পরিমাণ বৃদ্ধি করতে হবে এবং মাছের খাবার কম পরিমাণে দিতে হবে। মাছের দেহে ক্ষত দেখা দিলে 20 লিটার জলের সঙ্গে 30 থেকে 40 গ্রাম লবণ মিশিয়ে তার মধ্যে আক্রান্ত মাছ ডুবিয়ে তুলে নেবেন, তাহলেই এর প্রতিকার সম্ভব হবে। NDVI মানচিত্র অনুযায়ী আচ্ছাদিত ফসলের পক্ষে বীরভূম জেলার মান মাঝারি অবস্থায় আছে। SPI মানচিত্র অনুযায়ী বীরভূম জেলার মান পরিমিত রূপে শুকনো অবস্থায় আছে। তাই কৃষক বন্ধুদের পরামর্শ দেওয়া হচ্ছে হালকা থেকে মাঝারি বৃষ্টি যদি হয় তবে মাঠে দাঁড়িয়ে থাকা ফসলের জলসেচ করবেন না। কৃষি দর্শন আপনাদের কেমন লাগছে আমাদের জানাতে ভুলবেন না। চিঠি লিখতে পারেন এই ঠিকানায়। কৃষি দর্শন অধিকর্তা, দূরদর্শন কেন্দ্র শান্তিনিকেতন, শান্তিনিকেতন সূচক 731235, অথবা ইমেইল করতে পারেন এই ঠিকানায় nc.ddkishan.shanti@gmail.com।